আজ থেকে 18 বছর আগে। মেসির বয়স তখন 18। হাঙ্গেরির বিপক্ষে আর্জেন্টিনার 18 নম্বর জার্সিতে অভিষেক হয়েছিল মেসির। সেই ম্যাচে 36 মিনিটে লিসান্দ্রো লোপেজের পরিবর্তে মাঠে নামার সুযোগ পান তিনি। কিন্তু মাঠে নামার 44 সেকেন্ড পরই হাঙ্গেরির বিলমোস ব্যানজেকের মুখে আঘাত করে বসেন মেসি। রেফারি তখন মেসিকে লাল কার্ড দেখান। মাঠ ছেড়ে মেসি শুরু করেছিলেন কান্না। স্বপ্ন ছিল অনেক বড়, কিন্তু শুরুতেই তাকে এভাবে হোঁচট খেতে হবে সেটি নিশ্চয়ই কল্পনাও করেননি মেসি। অবশ্য ম্যাচটিতে মেসির তেমন দোষ ছিল না। মাঝমাঠ থেকে বল নিয়ে আক্রমণে যাওয়ার সময় বিলমোস তার জার্সি টেনে ধরে, মেসি সেটি ছাড়াতে গিয়ে নিজের অজান্তেই মুখে আঘাত করে বসেন। তাদের রেফারি মার্কাস মার্ক সরাসরি লাল কার্ড দেখিয়ে মেসিকে মাঠছাড়া করেন। দ্য গার্ডিয়ানের নিকি সুলাফু উল্লেখ করেছিলেন, মেসি সে সময় কান্নায় ভেঙে পড়েছিলেন। মেসির কান্নায় বাড়ি হয়ে উঠেছিল ফেরেস্কো ফুসকাস স্টেডিয়াম। এভাবে প্রথম ম্যাচটি শেষ না হলেও পারত, তবে ভেঙে পড়ার পাত্র মেসি নন। ফুটবল প্রাঙ্গনে এই মহাতারকা সেই প্রমাণ রেখেছেন বারবার, একটি বিশ্বকাপ শিরোপার জন্য একের পর এক অশ্রুসিক্ত হয়েছেন। অবশেষে কাতার বিশ্বকাপ ফুটবলের এই ক্ষুদে জাদুকরের মনের ইচ্ছা পূরণ করে। গত বছরের 18 ডিসেম্বর লুসাইল আইকনিক স্টেডিয়ামে জেতেন আর্জেন্টিনার তৃতীয় শিরোপা, আর এরপরে সেই প্রথম দিনের হোঁচটের আক্ষেপ গোছে মেসির।